শুভদিন শুভজীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বেশ কিছুদিন ধরে এই বিষয়টি নিয়ে কিন্তু সারা দেশেই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের এই পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদে কিন্তু দুই সালের আগে দলীয় প্রতীকে নির্বাচন হতো না দুই সালে মূলত সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের আগ্রহেই এই নির্বাচন বিধিমালা সংশোধন করা হয় এবং সেখানে স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি দলীয় পরিচয়ে সেখানে প্রার্থী হওয়া যাবে চেয়ারম্যান প্রার্থী হওয়া যাবে বলে সেই সংশোধনী আনা হয় এবং সেখানে বলা হয় যে যে কোনো নির্বাচন কমিশনের রেজিস্টার্ড রাজনৈতিক দল তাদের সভাপতি বা সাধারণ সম্পাদকের প্যাডে এবং স্বাক্ষরে যে কাউকে যে কোনো ইউনিয়নে তাদের দলীয় মনোনয়ন দিতে পারবেন এবং এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে সাত দিনের মধ্যে এই যিনি এই মনোনয়নপত্রে দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন তার নমুনা স্বাক্ষর নির্বাচন কমিশনে পাঠাতে হবে এরকম একটি সংশোধনে আনে এবং সেই থেকে দু সালে কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করে যদিও এবার এই দু সালের নির্বাচনে দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করছে না তাদের প্রতীকে কেউ চেয়ারম্যান প্রার্থী হচ্ছে না তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেকে তাদের দলের নির্বাচন করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় সেটি আজকের প্রধান আলোচ্য বিষয় না আজকের প্রধান আলোচ্য বিষয় যে যাদের আগ্রহে এই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে কিন্তু উচ্চ পর্যায়ে এখন রব উঠেছে যে দলীয় প্রতীকে আর ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যাবে না কারণ দেখা যাচ্ছে যে এই দলীয় প্রতীক নৌকার জন্য প্রতিটা ইউনিয়ন থেকে আটটি দশটি কোথাও কোথাও পনেরোটি বৃষ্টিও আগ্রহ আসছে এবং আবেদন আসছে কিন্তু এতজনকে তো নির্বাচনে মনোনয়ন দেওয়া সম্ভব না একজন প্রার্থীকে এই দলীয় পতীক দেওয়া সম্ভব ফলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে জানা গেছে যে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের বিদ্রোহী ছিলেন আটশো জন তৃতীয় ধাপে তা বেড়ে হয়ে গেছে এক হাজার জন এবং দুই ধাপে ভোটের সংঘর্ষে প্রাণ গেছে বত্রিশ জনের নিহতদের প্রায় সবাই কিন্তু আওয়ামী লীগেরই নেতাকর্মী দলীয় সূত্র বলছে বিরোধীদের পিছনে দলের স্থানীয় নেতাদের একটা অংশ আছেন বিদ্রোহীদের পিছনে কোথাও কোথাও আছেন মন্ত্রী সাংসদ পর্যন্ত আওয়ামী লীগের এক একজন সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের বলেছেন বিদ্রোহীদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে কিন্তু একজন বিদ্রোহীর সঙ্গে পাঁচ দশ হাজার মানুষ আছেন সেক্ষেত্রে তাদের কি দল বাদ দেবে এরকম সংকটে কিন্তু আওয়ামী লীগ এখন পড়েছে পড়ে গেছে আর এই দলীয় প্রতীকের নির্বাচনের কারণে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও কিন্তু উঠেছে সারা দেশে এবং আমরা পূর্বেই জানি যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাতারো জনের দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের জন্য উপজেলা জেলা থেকে সম্ভাব্য সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা তৃণমূল থেকে দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সেই তালিকা উপস্থাপন করা হয় এটাই কিন্তু এই দলের মনোনয়ন পর নিয়ম করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এর বাইরে দলীয় সভাপতি তার নিজস্ব সূত্র ও গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করেন এতে প্রার্থীদের জনপ্রিয়তার ক্রম সাজানো থাকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলে জেনে জেনেছেন যে প্রতিটি পর্বেই সম্ভাব্য প্রার্থীদের টাকা খরচ করতে হয় প্রথমে তৃণমূলের তালিকায় নাম উঠানো এবং জেরায় তাও অটুট রাখার জন্য টাকা খরচ করতে হয় কোন দলের কারণে তৃণমূলের তালিকায় নাম না থাকলে পাল্টা কমিটির মাধ্যমে তালিকা পাঠানোর নজিরও আছে এক্ষেত্রেও টাকা খরচ হয় এর বাইরে গোয়েন্দা প্রতিবেদনে নিজের জনপ্রিয়তা দেখাতেও টাকা খরচ করেন কোনো কোনো প্রার্থী মনোনয়ন বোর্ডের এক বা একাধিক সদস্যকেও নানাভাবে খুশি রাখতে হয় দলীয় সূত্র বলছে মনোনয়ন পেতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে এক কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয় যা কল্পনার অতীত আজকে প্রথম আলো পত্রিকার মাধ্যমে যেটি জানা গেছে যে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া এবং সারা দেশে নৌকা বিরোধী মনোভাব জোরদার হওয়ার কারণে নাকি এই আওয়ামী লীগের ভোটের ফল খারাপ হচ্ছে এর সঙ্গে আরও যোগ হয়েছে আরও পাঁচটি বিষয় মনোনয়ন বাণিজ্য মন্ত্রী সাংসদদের পছন্দর প্রার্থীকে মনোনয়ন ব্যাপক দলীয় কন্দল তৃণমূলের মতামতকে সেভাবে গুরুত্ব না দেয়া এবং প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের জরিপ ত্রুটিপূর্ণ হওয়া এরকম অবস্থায় কয়েকটি জেলার কয়েকটি ইউনিয়নে যেমন মাদারীপুর শরীয়তপুর জেলার কয়েকটি ইউনিয়নে কিন্তু নৌকা প্রতীক কাউকে দেওয়া হয়নি সেখানে উন্মুক্ত রাখা হয়েছে এবং অনেক শোনা যাচ্ছে যে ফরিদপুরেরও কিছু কিছু ইউনিয়ন পরিষদ এভাবে উন্মুক্ত রাখা হবে এবং সর্বশেষ খবরে জানা যায় যে আগামী শুক্রবার অর্থাৎ উনিশ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে সেখানে ইউপি নির্বাচনের দলীয় প্রার্থীর পরাজয় সংঘাত প্রাণহানি নৌকা প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া সহ সার্বিক বিষয়ে আলোচনা হতে পারে ধন্যবাদ সবাইকে